আমাদের অনেক নাস্তিক বন্ধুরা প্রশ্ন তোলেন আমাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন না আরহামুর রাহিমিন, তিনি না সবচেয়ে বড় দয়ালু, তিনি না সব কিছু করতে পারেন, তাহলে গরিব অভাবী মানুষ বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন না কেন, কেন তাদের সারা জীবন বিপদ লেগে থাকে? এটা আমাদের নাস্তিক বন্ধুদের একটা কমন প্রশ্ন, তাদের খুব পছন্দের প্রশ্ন, ফেভারিট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই ছোট বাচ্চা, সে আগুন দেখে, লাল টুকটুকে আগুন মোমবাতির উপরে মাথায়, এ আগুন দেখে বাচ্চা ধরতে চায়, বাপ মা বাধা দেয়, ঠিক না বেঠিক? বাচ্চা এ আগুন ধরার জন্য এতটাই অস্থির থাকে, এতটাই মরিয়া থাকে যে তার জীবন দিয়ে হলেও সে আগুন ধরবে। বাপ মা যত বাধা দেয় সে আরো তত বেশি ধরার চেষ্টা করে। বাপ মা বাধা দিলে সে পরে কাঁদা শুরু করে দেয়, তারপরে এমন কাঁদা দেয় তার তো আসলে বলার কোনো ভাষা থাকে না। ছোট মানুষ যদি বলার ভাষা থাকতো হয়তো এটা বলতো আর কি, যে আমার মা বাবার মতো এরকম পাষণ্ড, এত অমানবিক, এতটা দয়ামায়াহীন মা বাপ মনে দুনিয়াতে আর একটা নাই। আমি একটু এত সুন্দর লাল টুকটুকে গোলাপের মতো ফুলের মতো আগুনটা একটু ধরতাম, ধরলে আমি শান্তি পেয়ে যেতাম, আমাকে একটু ধরতে দিচ্ছে না। বাচ্চার হাবভাব এরকম মনে হয় না, কিন্তু মা বাপ তারপরেও তাকে ধরতে, যত কাঁধে ধরতে দেয় না। বাহ্যিকভাবে মনে হয় যে মা বাপ ওই বাচ্চার প্রতি জুলুম করছে, ঠিক না বেঠিক? অথচ আসলে প্রকৃত অর্থে মা বাপ কি জুলুম করছে? তার ভালোর জন্য তাকে ওই জিনিসটা দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা মানুষকে যদি সারা জীবনের জন্য কষ্টের মধ্যে রাখেন আর বিনিময়ে তাকে অনন্ত অসীমকালের জান্নাত দেন, তার এই প্রজেক্টটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? অতএব ইমানদার সর্বাবস্থা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকবেন, বরকত এবং প্রকৃত কল্যাণ জিনিসটা আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তিকে যার ভিতরে ইমান এবং তাকওয়া আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ। যদি জমিনবাসী, কোনো জনপদের লোকেরা, কোনো এলাকার মানুষেরা, কোনো গ্রামের মানুষেরা, তারা যদি ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিন উভয় জায়গা থেকে সমস্ত বরকতের দুয়ার ওই ইমানদার মুত্তাকির জন্য আমি খুলে দিব। তার জীবনের সব কিছুতে সে বরকত দেখতে পাবে, অল্পে তুষ্ট হয়ে যাবে, অল্পতে সে সুখী হয়ে যাবে, মনে তার প্রশান্তি আসবে, হারানোর পেছনেও সে কিছু একটা পাওয়া বা অর্জনের সে পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। অতএব বরকতের প্রথম চাবি হলো ইমান এবং তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ইমান তো আমরা চিনলাম কি জিনিস, ইমান হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং গুরুত্বপূর্ণ যে আরো ইমানের রকমগুলো আছে সেগুলোর প্রতি বিশ্বাস করা এবং নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো একটা চেতনার নাম ভাই। কি চেতনা? অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর নির্দেশে আল্লাহর মহব্বতে সমস্ত ভালো কাজ করা, এটার নাম হলো কি? তাকওয়া। অন্তরের একটা চেতনা, যে চেতনা আমাদেরকে ভালো পথে চালাবে, খারাপ পথ থেকে দূরে রাখবে। এই জিনিসটা যে থাকবে তার জিন্দগিতে বরকত নেমে আসবে।